সকালবেলায় জামা কাপড় পরে কোথায় বার হচ্ছ? কোথাও যাচ্ছ? যাওয়ার প্রোগ্রাম আছে কি? অবশ্যই প্রোগ্রাম আছে। কোথায় যাবে? আমি কলকাতা সাগর দত্ত মেডিকেল কলেজে যাব। কি কারণ? ওখানে গিয়ে আমার হার্ট চেকআপ করব। হঠাৎ তোমার কি কিছু হয়েছে? হ্যাঁ, সব সময় আমার বুকটা ধড়ফড় ধড়ফড় করছে, সেই জন্য আমি হার্ট চেকআপ করতে যাব। দাদার বুকে পাথর পড়েছে। বল দাদা, শোনো, তুমি যাবে, যাওয়ার আগে এক কাজ করো, অনেকদিন আমাদেরকে কোথাও তুমি নিয়ে যাওনি বেড়াতে, আমরাও কোনো জায়গায় বেড়াতে যাইনি, তাই বলছি তুমি যদি তখন যাচ্ছ, এক কাজে দু কাজ সেরে আসবে, তোমার হার্ট চেকআপ করে আসবে, আর ফেরার পথে আমাদের বোনগুলোর চাহিদা জিনিসগুলো নিয়ে আসবে। কে কি নেবে তুমি একবার সবাইকে জিজ্ঞাসা করে নাও। ও, তাহলে আমি কলকাতায় ডাক্তার দেখানোর পর বোনগুলোর জন্য তার কি দরকার, সেইগুলো প্রবলেমগুলো আমি সলভ করতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে, গুড়িয়া উঠে আয়। আমি তো কলকাতায় যাচ্ছি ডাক্তার দেখাতে, তো তোর জন্য কি কিনে আনবো বল? মালাসি। দাদা, ওর জন্য একটা মালা ভালো দেখে নিয়ে আসবে। মালাসি। ঠিক আছে, রিয়া উঠে আয়, বল তোর জন্য কি নিয়ে আসবো? পুতুল। পুতুল? বাপরে, তুই এখনো ছোট আছিস, তোর জন্য ডল নিয়ে আসতে হবে? আমার মেয়েটাকে নিস। ঠিক আছে। আচ্ছা পায়েল, বল তোর জন্য কি আনতে হবে? বল অনেক কিছু, কি কি নিবি বল? আমি কি কি নিব জানো দাদা? বল। আমি নিব একটা বড় ভাতের হাঁড়ি। বড় ভাতের হাঁড়ি? হ্যাঁ। আরে আমরা হাই সোসাইটির লোক, আমাদের বাড়িতে বড় হাঁড়ির কি দরকার? হাই সোসাইটির বলে তো চাইছি, আমরা যখন ছোট ছোট ছিলাম তখন আমাদের পেট ছিল ছোট ছোট, অল্প অল্প খেতাম, এখন পেট হয়েছে বড়, আমরা হয়েছি বড়, বেশি বেশি খাই, এই তো 5 কেজি চালের ভাত খাই। বড় হাড়ি ট্রেনের বাংকারে আসবে না, আগে চাল তো ওই খেয়ে লাই, আর বলবো না। তো ঠিক আছে, বড় হাড়ি তাই তো, আর্ধেক চাল ওই খায়, আর আমাদের পার্টিতে একটা জলিল নামের ছেলে আছে, ওই খাই। ও, ওরাই বেশি ভাত খায়। ওরাই খায়, তাহলে আমরা আর কোথায় পাবো? ওই জন্য বড় হাফ ভাতের হাড়ি আনবা, একেবারে 50 কিলো চাল ঢেলে দিবো। আচ্ছা, অত বড় হাড়ি আমি ট্রেনের বাংকারে চাপাতে পারবো? হ্যাঁ। ঠিক আছে রেশমা, যার যার খাবার দরকার হবে হাত পা ধুয়ে সব হাঁড়ির ভিতরে নেমে যাবে। ঠিক আছে, হাঁড়ি নিয়ে আসবো। রেশমা বল, এইদিকে আয়, সামনে আয়, বল তোর জন্য কি নিয়ে আসবো? দাদা শোনো, সবাই সব কিছু নিল, আমার জন্য বেশি কিছু আনতে হবে না, তোমার বন্ধু বান্ধব বাড়িতে আসে, আমাদের ওই মেলা থেকে যে কাপ প্লেটের সেটগুলো নিয়েছিলাম ওগুলো জানো দাদা, বাসনপত্র ধুতে গিয়ে ভেঙে গেছে বেসিংয়ে পড়ে, তাই বলছি তুমি ফেরার পথে সুন্দর দেখে দুটো কাপ প্লেটের সেট নিয়ে আসবে। কাপ প্লেটের সেট? হ্যাঁ, কারণ তোমার বন্ধু বান্ধব আসে, ওদেরকে আপ্যায়ন করতে হয়, তার জন্য। আমার চারটে বোন। আর একটা জিনিস আনবে দাদা। কি? ওইটা আমাদের বাড়িতে খুব প্রয়োজন। কি বল? তুমি ফেরার পথে আমার জন্য একটা স্বামী নিয়ে আসবে। ছি, অসভ্য কথা কার? স্বামী? কাপ প্লেটের সেট, তারপরে আবার স্বামী? তোর মতো শিক্ষিত মেয়ে এইভাবে কথা বলা সাজে? তোর আমি বড় দাদা, আর এলাকার পার্টির নেতা আমি। কাঁদছিস কেন? কাঁদছিস কেন? হোয়াট ইজ দিস চুরুপ? দাদা কি বলছে? বাটা দিবে? বল তাড়াতাড়ি বল। আমার সব অসভ্য ছিল, লিউরিয়া লিউরিয়া। পায়েল কি অসভ্য রে, বলছে স্বামী নিয়ে আসবে দাদা আমার জন্য। শোন এদিকে, তুই বড় হয়েছিস, তুই বড় হয়েছিস না, তোকে স্বামী না, তোকে এক ডজন ভাতার দিব। শোন দাদা, শোনো, আমার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে কিন্তু। তোবা। হ্যাঁ বল। তুমি খারাপ মনে করো না, আমি খারাপ কথা বলিনি, আমাদের বাড়িতে সব কিছুর ছবি আছে, সব কিছুর মূর্তি আছে, কিন্তু আমাদের বাড়িতে একটা স্বামী বিবেকানন্দের ছবি কিংবা মূর্তি নেই, তাই বলছিলাম ফেরার পথে ওটা নিয়ে এসো। ও, মানে সেই জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিয়েছে ঈশ্বর ওই স্বামী বিবেকানন্দের ছবি? হ্যাঁ দাদা। তোমাকে বুঝিয়ে বলবি তো? তুমি বুঝতে ভুল করছো, আমি শর্টকাটে তাড়াতাড়ি বলছিলাম, তুমি তাড়া করছো। শোন, চারটে বোনের অনেকগুলো অর্ডার, আমি কারোর জন্য কিচ্ছু আনবো না, চারটে বোনের জন্য চারটে মাস্ক আর চারটে স্যানিটাইজার ছাড়া আদার্স কিছু নিয়ে আমি বাড়ি আসবো না। পুলিশ গুলো পরে নি, দেখো ওই দেখো পরে নি। ঠিক আছে, আমি আসছি। তাহলে দাদা তুমি যেও না। কেন? আজ তোমার কোন দিন তুমি ভুলে যেতে পারো, কিন্তু বর্দি ভুলেনি।
আজ আমার কোন দিন বড মরণ দিন আজ আমার কোন দিন বল বলতে না শোনা শোনো দাদা আজকে হলো তোমার জন্মদিন ও হ্যাপি বার্থডে ভাবি তো নাই পায়েল আজ আমার হ্যাপি বার্থডে হ্যাঁ দাদা হ্যাঁ কেক কাটতে হবে আর সেলিব্রেশন কর কেক আমি নেক্সট ইয়ারে দুবাই থেকে নিয়ে আসব দুবাই থেকে নিয়ে আসবো পরবর্তী হ্যাপি বার্থডে ঠিক আছে জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলায় না ভালোবাসা হিন্দিতে না প্যার জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্রাণ জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্রাণ চল আমাদের ফাঁকা ফিল্ডে গোল হয়ে গেছে চল।